হাফ কাপ মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন মুগ ডাল দিয়ে বানানো লোভনীয় স্বাদের এই রেসিপিটা বানানো শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মানে একশো গ্রামের মতন মুগ ডাল এখন ফ্লেমটা মিডিয়ামে করে মুগ ডালগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করলে মুগ ডালগুলো কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে মুগ ডালগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজছি না খুবই হালকা লাল করে ভেজে নিয়েছি যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় আর একটু মুগ ডালে ভাজা গন্ধটা চলে আসে এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন মুগ ডালগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে মুগ ডালগুলোকে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিলাম কিছু পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ গুড় এখানে আমি এক কাপের মতো নারকেল কোড়া দিয়েছিলাম আর ওয়ান থার্ড কাপ আমি গুড় দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে আর এদিকে মুগ ডালগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন মুগ ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার মুগ ডালগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে মুগ ডালগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি এবার মুগ ডালের গুঁড়োটাও এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নারকেলের পুরটাও কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি আর এখানে নারকেলের পুরটা কিন্তু খুব বেশি শুকনো করার দরকার নেই একটু নরম পাখেরই নারকেলের পুরটা রেডি করতে হবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এইভাবে নরম পাকের নারকেলের পুরটা রেডি করতে হবে এখন ফ্লেমটা কিন্তু লোতে করে দিলাম আর নারকেলের পুরটা একটা প্লেটে করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতন জল জলটা কিন্তু গরম হয়ে গেছে জলটাকে একবার ভালো করে করের চারিদিকে ছড়িয়ে নিলাম এবার যে মুগ ডালগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালের গুঁড়োটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এখন খুব ভালো করে মুগ ডালের গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম মুগ ডালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই সময় মিশ্রণের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ লবণটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই সময় ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে এবার মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এখানে আমি প্রথমে মেজারিং কাপের হাফ কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি মনে আমি যে বাটি মেপে জলটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি ময়দা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দা মেশানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা ডো রেডি করে নিয়েছি আর ময়দা মেশানোর সময় ফ্লেমটা কিন্তু অফ ছিল এখন ডোটাকে একটা বড় কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে ডোটাকে একটা বড় ট্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর হাতে এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি যাতে মিশ্রণটা হাতে আটকে না যায় ডোটা কিন্তু এই সময় বেশ নরম থাকে এইভাবে কিছুটা অংশ নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এইভাবে একটু প্রেস করে করে চ্যাপটা পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলা করার দরকার নেই এইভাবে একটু যতটা সময় প্রেস করে চ্যাপটা করা যায় ঠিক ততটাই আমি প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিলাম এখন আমি যে নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম মানে নরম পাকের নারকেলের পুটটা এইভাবে মাঝখানে দিয়ে দিলাম তারপরে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুটটা বাইরে না বেরিয়ে আসে এইভাবে খুব ভালো করে আটকে নিলাম আবারও একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি আর সমস্তগুলো একইভাবে রেডি করে নেব এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আবারও একইভাবে কিছুটা অংশ হাতের মুঠুর মধ্যে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম তারপরে হাত দিয়ে আরও প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ নারকেলের পুর আবার ওইভাবে মাঝখানে রেখে দিচ্ছি নরম পাকের নারকেলের পুরটা থাকায় খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন নারকেলের পুরের জায়গায় আবারও ঠিক একইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি এখন এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এইগুলোকে এখন ভেজে নিতে হবে তার আগে কিন্তু চিনি শিরাটা রেডি করে নিতে হবে চিনি শিরাটা বানানোর জন্য আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি এখানে একশো গ্রামের মতন চিনি আছে এবার যতটা আমি চিনি দিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিয়ে দেবো মানে মেজারিং কাপের হাফ কাপ জল এখন চিনিগুলো জলের মধ্যে মেল হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে এখন চিনি শিরাটাকে হাই ফ্লেমে এক মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে চিনি চিনিশিরাটা একটু চিড়চিড়ে ভাব চলে আসবে চিনি শিরাটা একটু চিড়চিড়ে ভাব এলেই হবে এখানে চিনি শিরাটা একতার বিশিষ্ট চিনি শিরার প্রয়োজন নেই এক মিনিটের মতন হাই ফ্লেমে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এই সময় চিনি শিরাটা একটু চেগো করে নিতে পারেন এইভাবে হাতের মধ্যে একটু নিয়ে দেখে নিতে পারেন একটু চিড়চিড়ে এলেই হবে আপনারা দেখুন শিরাটা কিন্তু একটু চিড়চিড়ে ভাব চলে এসেছে এখন এক সাইডে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল নিয়েছি তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা কিন্তু লোতে করে দিলাম এবার আমি যে মুগ ডালের লেচিগুলোর মধ্যে নারকেলের পুর ভরে রেডি করে রেখেছি এখন সেইগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সমস্তগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আবারও কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এখন উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই আর খুব বেশিরও টাইমের প্রয়োজন পড়বে না ভাজার জন্য তিন থেকে চার মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে আর এখানে আমি খুব বেশি লাল করে কিন্তু ভাজছি না হালকা লাল করে ভেজে নিয়েছি এতে কিন্তু বেশ নরম তুলতুলে আর রসালো হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আপনার পরিবারের যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে আর বানানো কিন্তু একেবারে সহজ আপনারা যে কেউ কিন্তু খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে এবার আমি তুলে একটা প্লেটে করে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর আপনারা যদি একটু বেশি লাল করে খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি লাল করেও ভেজে নিতে পারেন এবার আমি যে চিনিশেরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনিশিরাটা নিয়ে নিলাম শিরার মধ্যে এখন আমি মুগ ডালের লেচির মধ্যে যে নারকেলের পুটা ভরে রেখেছিলাম সেইগুলো এখন চিনিশিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি সেরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় অব আছে ঠান্ডা চিনিশিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনিশিরার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতন রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে চিনিশিরাটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে তবে এটা কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখলে আরও বেশি ভালো লাগবে খেতে এখন আমি আপনাদের পাঁচ সাত মিনিট পরেই দেখাচ্ছি এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি এবার একটা ট্রেনের মধ্যে চার পরে নিয়েছি এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলের রসালো হয়েছে আর এই লোভনীয় স্বাদের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই লোভনীয় স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে